হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিছুক্ষণের মধ্যেই আজকের লাইভটা শুরু করে দিব। আমার সাউন্ড কোয়ালিটি, আমার ভিডিও কোয়ালিটি, এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে আমার নেটে ভীষণ প্রবলেম করছে। সো আমার সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এভরিথিং ঠিক আছে কিনা জাস্ট আমাকে একটু জানিয়ে দেন। অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিবডি, আমি নিশি চলে এলাম কোহিনুর বুটিক্স হাউস স্পেস থেকে আপনাদের সবার সাথে। আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো। অ্যাকচুয়ালি আজকে আমি একদম সত্যি একটা কথা বলি, এ পর্যন্ত আমি যত লাইভ করেছি আমার লাইফে, এত বেশি লাইভ এখনও করিনি, বাট যতটুকু লাইভ করেছি আজকে সবচেয়ে বেস্ট কিছু কালেকশন দেখাবো। মানে এতদিন যত লাইভ করেছি সবগুলি থেকে বেস্ট, বিকজ আমি কিছুক্ষণ আগে এই ড্রেসগুলি নিয়ে কাজ করছিলাম, ছবি তুলছিলাম আপনাদের জন্য। আমি চাইলে এটা পিডিএফ ফাইলটা আপনাদের জন্য আপলোড করে দিতে পারতাম, বিকজ আজকে যেই ছবি, আজকে যেই ড্রেসগুলি দেখাবো ওইগুলি একটু কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড মিন্স হচ্ছে জামার নিচে প্যানেল আছে, সেলোয়ারের প্যানেল আছে, ওড়নায় প্যানেল আছে, মানে পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একদম অনেস্টলি। সো আমি চাইলে পিডিএফ ফাইলটা আপলোড করে দিতে পারতাম, বাট তারপরও লাইভে চলে আসলাম আপনাদের জন্য যে না, আমি যারা আপুরা আসতে পারছে না বাসা থেকে বিভিন্ন সমস্যায়, তারা অ্যাটলিস্ট যাতে অনলাইন থেকে দেখে পারচেস করতে পারে। সো খুবই সুন্দর কালেকশন, আমি যা বলছিলাম যে সবচেয়ে বেস্ট কালেকশন আমার দেখা মতে আজকের কালেকশনটা হবে, খুবই সুন্দর। আর আরেকটা কথা হচ্ছে কি, একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন দেখাবো। আমি আপনাদেরকে প্রিভিয়াস লাইভে বলেছিলাম যে আমার পেজের উপর এই পুরো উইকটা চোখ রাখতে, কেননা আজকের মানে এই উইকটা পুরো আমি ঈদের কালেকশন দেখাবো, প্রত্যেকটা কালেকশনই সুন্দর হবে। আর যেহেতু ঈদ চলে এসেছে, এটা হচ্ছে বেস্ট একটা টাইম ড্রেস পারচেস করার জন্য, কেন কি অনেক 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 নিউ কালেকশন আসে, অনেক 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 নতুন ডিজাইন আসে, যেগুলি সাধারণত এত সুন্দর কালারও সারা বছর আসে না। বাট পাকিস্তানির মধ্যে আজকে যে কালেকশনটা দেখাবো জাস্ট ওয়াও কালেকশন, খুবই সুন্দর। আমি যখন দেখানো শুরু করব আমি ডেফিনেটলি শিওর যে আপনাদের সবার পছন্দ হবে। একটু পেজ ইয়েতে শেয়ার করে দিতে বলো ভাইয়াকে। সো সবাই আমার সাথে ঝটপট জয়েন করে ফেলুন, এবং যারা নাকি কোহিনুর বুটিক্স পেজ ফলো করেন অথবা আমাকে ফলো করেন, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করব আমার লাইভটা আপনাদের পেজে অথবা প্রোফাইলে শেয়ার করে দিবেন, সো দ্যাট যাতে আমাদের আরও নিউ নিউ গার্লস গ্রুপে শেয়ার হলে নিউ নিউ আপুরা আমাদের পেজে অ্যাড হয়, বিকজ সবাইকে জানতে তো হবে তাই না, অনেক সুন্দর সুন্দর কালেকশন কোহিনুর বুটিক্স রিজনেবল প্রাইসে দিচ্ছে। সো আমরা কিন্তু আমাদের বেস্ট বেস্ট বেস্ট, মানে এটার উপরে বেস্ট হয় নাকি আমি জানি না, ট্রাই করি যে কোনো একটা কালেকশন 50 টাকাও যদি আমাদের থাকে, বা মানে কীভাবে বলবো, আমরা যে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, বিকজ আমাদের একটাই মোটিভ বা টার্গেট হচ্ছে যত বেশি আমরা সেল করতে পারবো তত বেশি আপনাদের সামনে নিউ কিছু কালেকশন নিয়ে আসতে পারবো। ওকে, আমি জাস্ট আমার লাইফটি একটু শেয়ার করে দিচ্ছি, বিকজ আমি চাচ্ছি আজকে যে কালেকশনগুলি আমি দেখাবো, আচ্ছা নামটা রিভিল করে দেই না, কী কালেকশন দেখাবো, জোহরা ক্যাটালগ দেখাবো, জোহরার গোল্ড, মানে এর চেয়ে বেস্ট কালেকশন হয় না এ পর্যন্ত আমি যত ড্রেস দেখাইছি, ইভেন খুবসুরত অলসো ফেইল ইন ফ্রন্ট অফ দিস ড্রেস। আমার কাছে মনে হয় যে খুবসুরত কালেকশনটাও পুরো ফেল হয়ে গিয়েছে। সো কথা বলতে বলতে আরেকটা কথা বলে দিই, আমার যে থ্রি পিসটা পরা দেখতে পাচ্ছেন, আমি একটু দূরে যাই, মাইকটা নিয়ে দূরে গেলেই আবার সমস্যা হয়, এই কারণে দূরে যেতে চাচ্ছি না, আপনাদের সামনেই থাকি। সো আমি যে থ্রি পিসটা পরাচ্ছি ওইটা অনলি 1200 টাকা, এটা একটা টু পিস জামা, ওড়না হচ্ছে কটনের মধ্যে, একদম অরিজিনাল ইন্ডিয়ান টু পিস আমি পরাচ্ছি। এই টু পিসটা প্রাইস হচ্ছে অনলি 1200 টাকা, অনলি 1200 টাকা হলেই আপনি আমাদের স্টোর থেকে এসে এই টু পিসটা পারচেস করে নিয়ে যাবেন, জাস্ট বলবেন নিশা আপু যে ড্রেসটা পুরো লাইভ করেছে ওই ড্রেসটা লাগবে, সো ওই ড্রেসটা এসে পারচেস করতে পারেন, এটার সাথে কোনো সেলোয়ার থাকে না। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি জামার মধ্যে একটা অলরেডি এই যে দেখেন খুব সুন্দর আমি ইয়ে দিয়েছি, লেস দিয়েছি, আপনি চাইলে এরকম লেস অ্যাড করতে পারেন, আবার জামার হাতায়ও আমি একটু ডিফারেন্ট ডিজাইন দিয়েছি, ইট ডিপেন্ডস অন ইউ, আপনি চাইলে এটাকে একটু লেস দিয়ে আনকমনভাবে বানাতে পারেন, প্রাইসটা হচ্ছে অনলি 1200 টাকা। সো আজকের লাইভটা যারা নাকি মিস করে ফেলবেন, আমি তাদের সবাইকে আবার বলছি যে আমার লাইভটা একটু পরে দেখে নেবেন, বিকজ অনেক সুন্দর, মানে ঈদের জন্য সিরিয়াসলি বেস্ট একটা কালেকশন আজকের কালেকশনটা হবে, খুবই সুন্দর। একটু হাই এক্সপেন্সিভ ড্রেসগুলি পাকিস্তানি, একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন দেখাবো। সো মোটামুটি অনেকক্ষণ থেকে বকবক করছি, আমার মনে হয় এখন শুরু করে দেওয়া উচিত, এবং আপনারাও যারা আমাকে দেখছেন তারা তাদের সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন, সো দ্যাট আমাদের পেজে আরও কিছু নিউ নিউ মেম্বার অ্যাড হবে। সো শুরু করে দিই, আমার থ্রি পিসটা হচ্ছে, আমার টু পিসটা হচ্ছে অনলি 1200 টাকা, কারো যদি প্রয়োজন হয় ইনবক্স করে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্টোরে গিয়ে পারচেস করতে পারেন। আমি টু পিসটা পরেছি ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে অনলি 1200 টাকা, ঠিক আছে, কোনো সেলোয়ার নাই কিন্তু, এটা একটা টু পিস।
ওকে। আর আরেকটা কথা বলে নিচ্ছি, আমাদের স্টোর লোকেশনটা একবার বলে নিই। আমাদের স্টোরটা লোকেট হচ্ছে মিরপুর 1 মুক্তিযোদ্ধা মার্কেট, ফার্স্ট ফ্লোর, শপ রং 102। দোকান নাম্বারটি হচ্ছে 102 নাম্বারের দোকান, কেউ দোকান নাম্বারটি ভুল করবেন না। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমাদের কালেকশন সিরিয়াসলি অনেক বেস্ট। যারা একটু আমাদের প্রোফাইলটা ঘুরে দেখতে পারেন, পেজটা ঘুরে দেখতে পারেন, অথবা আমাদের স্টোরটা ঘুরে দেখতে পারেন, মানে ইনশাল্লাহ আপনি একটা কালেকশন পছন্দ হবে। সো আজকের কথা না বাড়িয়ে আজকে যে কালেকশনটা আমি দেখাবো, যা বলছিলাম সত্যি বেস্ট কালেকশন। কেন? বিকজ জামার নিচে প্যানেল আছে, সেলোয়ারে কাজ আছে, আইদার সেলোয়ারে কাজ আছে, আইদার সেলোয়ারের নিচে প্যানেল আছে, অর অন্যায় প্যানেল আছে, মানে জাস্ট মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো কালেকশন। আমি এ পর্যন্ত যত কালেকশন দেখিয়েছি, দিস আর দ্য বেস্ট কালেকশন। জোহরার গোল্ডের সুইচ সুইচ, তারপর হচ্ছে কি লেখা আছে, সুইচ ভয়েলের, সুইচ ভয়েলের মধ্যে এম্ব্রয়ডারি কালেকশন দেখাচ্ছি, ঠিক আছে? এই ক্যাটালগটা আপনার নেটে সার্চ দিলেও দেখতে পাবেন, অনেক 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 ডেফিনেটলি সবার পছন্দ হবে, অনেক সুন্দর একটা কালেকশন, উইচ ইজ ফুল বডি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা। ফুল বডি জামাটা পুরা আপ টু নিচ পর্যন্ত এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, এবং এগুলি আমার কাছে মনে হয় ড্রেসের মধ্যে, মেয়েদের ড্রেসের মধ্যে এগুলি হচ্ছে রাজা। কেন রাজা আমি একটু বলি, কারণ হচ্ছে গিয়ে এই ড্রেসগুলি পরে এত বেশি কমফোর্টেবল, খুবসুরত জোহরা কালেকশন, পাকিস্তানি কালেকশন, তো পরেই একদম শান্তি। তার উপরে এই ড্রেসটা রাজা এই কারণে, এটার এত বেশি কারুকাজ করা, মানে পুরো রাজা রানী টাইপ ড্রেসগুলি, ঠিক আছে? সো এই ড্রেসগুলি যারা পারচেস করতে চাচ্ছেন ঈদের জন্য, তাদেরকে বলবো লেট না করে ক্যাটালগে, যেহেতু একটা করেই কালার আসে, প্রত্যেকটা কালার ডিফারেন্ট, প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট, কারো পছন্দ হয়ে গেলে এখনই ডেফিনেটলি অর্ডার করে ফেলুন, বুক করে ফেলুন, অর পারচেস করে ফেলুন। সো জামাটার নিচে এরকম খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক এসেছে, প্রত্যেকটা ড্রেস হচ্ছে রাজার মতো খুব সুন্দর। আমি দেখাচ্ছি একদম খুব সুন্দর মেরুন কালার, একটা মেরুন কালারের মধ্যে ড্রেসটা দেখাচ্ছে। মোস্ট প্রবলি আমার লাইটিংয়ের কারণে কালারটা একটু, এই যে দেখেন এরকম হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে এটা, এই যে এই কালারটা হচ্ছে একদম রিয়েল কালার। সো এই যে গোল্ডেন কালার, সুতা দিয়ে পুরাটার মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে, ঠিক আছে? পুরাটা একদম নিখুঁত এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে, স্লিভে কাজ হবে, হাতায় কাজ হবে। এই ড্রেসগুলি আমি মনে করি ডেফিনেটলি আপনি যেই আমাকে দেখছেন পছন্দ হবে ইনশাল্লাহ। ওকে, সো আমি এখন অন্যটার মধ্যে চলে যাব। একটু বলে দিচ্ছি বেসিক কথাগুলি, না বললে তো নয় না, না বললে বুঝবেন কিভাবে। এই যে দেখেন, যেটা আমি বলছিলাম, আমি চাইলে এগুলি ছবি আপলোড করে দিতে পারতাম, বাট আসলে ছবিতে এত বেশি ইন ডিটেইলে বোঝা পসিবল হতো না, এই কারণে আমি কি করছি একটু লাইভে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন ওন্নাটা পুরাটার মধ্যে এরকম এম্ব্রয়ডারি কাজ আছে, এই যে আপনি ওন্নাটার সাইডে কাজটা দেখছেন, এটা পুরাটা আবার এই যে অপোজিট সাইডেও আছে, ঠিক আছে? অপোজিট সাইডটা আরও বেশি সুন্দর, মানে এই ড্রেসগুলি হচ্ছে একটা রাজকীয় ড্রেস, বিয়ের ড্রেস। আমি মনে করি আপনি যে কোনো বিয়ের কালেকশন, বিয়ের ফাংশনে যান, অথবা হচ্ছে গিয়ে যে কোনো পার্টি কালেকশনে যান, আমার মনে হয় যে আপনার থেকে বেস্ট কেউ এই ড্রেসগুলি পাবে না, বিকজ এই ড্রেসগুলি ট্রুলি বেস্ট। আপনি যার থেকেই পারচেস করেন, দিস আর লাইক মানে খুবই 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 রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর পাকিস্তানি একটা কালেকশন। ওনাটা একটু ক্লোজলি দেখিয়ে দিই, এই যে দেখেন আপ টু নিচ পর্যন্ত দুই পাশেই কাজ, পুরাটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা। আমি অরিজিনাল পাকিস্তানি জোহরা গোল্ডের ড্রেস দেখাচ্ছি, জোহরা গোল্ডের। অ্যান্ড আমি এটাতে চলে যাব, এটা কি ব্যাক পার্টটা না স্লিভটা? সো এই হচ্ছে জামাটা ব্যাক সাইডটা, ব্যাক সাইডেও এরকম খুব সুন্দর কাজ আছে, ঠিক আছে? আমি একটু সামনে নিয়ে উইথ কি গোল্ডেন সুতা দিয়ে পুরাটা কাজ করা। এবং কেন সুন্দর, কারণ আমি যখন একের পর এক কালার দেখাবো জাস্ট চোখ জুড়ানোর মতো, আমি বললাম তো ডেফিনেটলি আপনাদের সবার খুব পছন্দ হবে, আমি উল্টা দেখাচ্ছিলাম। সো এই যে এই হচ্ছে জামার নিচে এই প্যানেলটা পড়বে, সরি এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এই প্যানেলটা পড়বে, এটা কি ব্যাক সাইড? ওকে, সো এই হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে এরকম খুব সুন্দর প্যানেল পড়বে, সরি কি ওয়ার্ক করা, হ্যাঁ, মানে জামাটা এত বেশি সুন্দর, ইভেন আমার বুঝতে 2 মিনিট লাগছে যে আপনার এটা কি ফ্রন্ট সাইড না এটা হচ্ছে ব্যাক সাইড। আমি একটু দেখিয়ে দিই, দেখেন সুতার কাজটা এত সুন্দরভাবে নিখুঁত করা। সো এই হচ্ছে ব্যাক সাইডের নিচের পোর্শনটা, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, পুরাটার মধ্যেই কাজ আছে। এগুলি বোঝাতে আমার একটু ভুল হয়ে গেলে সবাই একটু বোঝার চেষ্টা করবেন, বিকজ প্রত্যেকটা পার্ট টু পার্ট আলাদা, সো ইট কোয়াইট কমপ্লিকেটেড, মানে বোঝানো পুরাটা। সো এই হচ্ছে স্লিভটা, এটা হচ্ছে স্লিভটা, হাতার মধ্যেও এরকম খুব সুন্দর কাজ হবে। আর এই হচ্ছে সেলোয়ারটা, সো সেলোয়ারটার মধ্যেও কিন্তু কাজ আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে পুরাটা সেলোয়ারে কিন্তু নিচে যেই আমাদের পায়ের মধ্যে এরকম খুব সুন্দর সুতার কাজ আছে। সো আজকে আমি প্রত্যেকটা কালার এখনও দেখানো শুরু করিনি, আমি ওনলি রেড কালার দেখাচ্ছি। দিস আর লাইক যা, মানে আমি বলে বোঝাতে পারবো না এত এত বেশি সুন্দর কালেকশনের মধ্যে। এটা হচ্ছে হাতার কাপড়টা, সো এই হচ্ছে জামাটা এবং এই হচ্ছে ওন্নাটা,
পুরো একদম রাজকীয় একটা ড্রেস। আপনি যদি বিয়ের কোনো ফাংশনে যান, রেড কালার ড্রেস লাগে, চোখ বন্ধ করে এই ড্রেসটা পারচেস করতে পারেন। মানে খুবই সুন্দর, খুবই সুন্দর পার্টি কালেকশন। জাস্ট হ্যাভ আ লুক, অন্যটা কি সুন্দর। অ্যান্ড নাও জাস্ট ইমাজিন ইউর সেলফ যে যদি আপনি, এটা কিন্তু হাতার কাপড়টা, ঠিক আছে, হাতার মধ্যে এরকম খুব সুন্দর কাজ পড়বে। জাস্ট ইমাজিন ইউর সেলফ যে যদি আপনি এটা মাথায় কাপড় নেন বা ওনাটা যখন এভাবে নেবেন যে লাইক ওনাটাই এত বেশি সুন্দর, আপনারা জামার কাজকে দেখবে। সো এগুলি হচ্ছে পাকিস্তানি অরিজিনাল জোহরা গোল্ডের একদম ডেফিনেটলি এই ঈদের নিউ কালেকশন দেখাচ্ছি, একদম ব্র্যান্ড নিউ ক্যাটালগ। এই থ্রি পিসগুলি লাগলে চোখ বন্ধ করে মিরপুর এক মুক্তিযোদ্ধা মার্কেট ফার্স্ট ফ্লোর শপ নং 102 ডেফিনেটলি চলে আসবেন, বিকজ এগুলো খুব রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। সো নাও আমি এটার ব্ল্যাক কালারে চলে যাব। ক্যাটালগের ব্ল্যাকটাও খুব অসাধারণ সুন্দর এসেছে এবং প্রত্যেকটা কালার দেখার জন্য সবাইকে অনুরোধ করব। 9টা কালার আছে, জাস্ট অনেক সুন্দর। নাও হ্যাভ আ লুক, আমি ব্ল্যাকটা দেখাচ্ছি। ব্ল্যাকটা একটু ইন ডিটেলে বলে নিই, দেখেন এখানে কিন্তু ওরা একটা লাগিয়ে নিয়েছে, লেস লাগিয়ে নিয়েছে। আপনি চাইলে লেসটা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, ইট কমপ্লিটলি আপ টু ইউ। গলার মধ্যে এই ডিজাইনটা দিয়েছে, গলার ডিজাইনটাও আপনার ইচ্ছা। হাতার যে কাপড়টা এটা কিন্তু হচ্ছে জর্জেট, এটা কাজ করা, এটা আলাদা আছে। হাতার এই প্যানেলটাও আলাদা আছে, নিচের এই প্যানেলটাও আলাদা, ওনার এই প্যানেলটাও আলাদা। এবার বুঝছেন কেন আমার 12টা বেজে যাবে ড্রেসগুলি দেখাতে? বিকজ পার্ট টু পার্ট বোঝানো এগুলি একটু টাফ হয়ে যাবে। সো নাও রাইট নাও আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক, একদম সুইস ভয়েলের মধ্যে খুবই সুন্দর একটা, মানে পুরা রয়্যাল কালেকশন আমি দেখাচ্ছি। আমি মনে করি যে এ পর্যন্ত আমি আমার লাইফে যত ক্যাটালগ দেখিয়েছি, দিস ওয়ান ইজ দ্য বেস্ট কালেকশন। জোহরা গোল্ড অলওয়েজ বেস্ট কালেকশন আসে। সো আপুরা যারা ড্রেস লাগবে, চোখ বন্ধ করে লেট না করে এখনই চলে আসুন কোহিনূর বুটিক স্টোরে। জাস্ট হ্যাভ আ লুক, জাস্ট হ্যাভ আ লুক ইন দ্য মিডেলে, এই যে আমার নিজের নিটের মিডেলে যে কি সুন্দর কাজ, না মানে আমার কথাই আটকায় যাচ্ছে, এত সুন্দর যে আমি আপনাদেরকে ডিসক্রাইব করে বোঝানো পসিবল না। জাস্ট হ্যাভ আ লুক, এটা হচ্ছে জামাটার নিচে পার্টটা, এটা হচ্ছে জামাটার নিচের পোর্শনটা। অ্যান্ড নাও জাস্ট হ্যাভ আ লুক, এই যে গায়ে ধরার সাথে সাথে অনলি জামাটাই এত সুন্দর। হ্যাঁ, যেমন আমি পার্ট টু পার্ট বলছিলাম, এখন আমি ওন্নায় চলে যাব। ওন্নাটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড সুতা দিয়ে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, একদম পিওর শিফন ওন্না, একদম পিওর শিফন ওন্না। এটার মধ্যে একটু সমস্যা আছে, এটা আলাদা করো। সো এটা হচ্ছে প্রত্যেকটা ক্যাটালগের এক পিসে আসে, কারো যদি পছন্দ হয়ে যায় তারা ডেফিনেটলি নিয়ে ফেলবেন। এখন আমি একটা কথা বলে দিই, ওন্নাটা যে আপনার নিচের পার্টটা দেখছেন না, মনে হচ্ছে কোনো কাজ নেই, কোনো বর্ডার নেই, এটা নিচের পার্টে আবার এরকম। আমি কেন ড্রেসগুলিকে রয়্যাল বলছিলাম এটার রিজন হচ্ছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই যে এত বড় একটা লেস দেখতে পাচ্ছেন না, মানে একটা লেস, আপনার যারা মেয়েরা ড্রেস পরে আমরা কিন্তু জানি লেসের দাম কত বেশি হয়। সো এই যে দেখেন এই লেসটা, এই লেসটা জামার ওন্না দুই পাশেই পড়বে, এই যে ওন্নাটার এই পাশেও পড়বে, ওন্নাটা ঠিক সোজাভাবে বর্ডারটা হবে। আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি, তাহলে ইজিয়ার হবে আপনার জন্য। দুই পাশে এরকম খুব সুন্দর বর্ডার হবে, এই যে দেখেন ওন্নাটার দুই পাশে ওরা কি করেছে, এরকম খুব সুন্দর লেস দিয়েছে। এই লেসটা হবে, অ্যান্ড দেন এটা কোথায় হবে, এটা সাইডে ওন্না, আবার ওন্নার সাইডে এই কাজটা আসবে, মানে ওন্নাটার এটা সাইডে কাজ আসবে, ওন্নাটার নিচে এই কাজটা আসবে। আমি আরেকবার দেখিয়ে দিই, তাহলে দ্যাট উইল বি ইজিয়ার মোস্ট প্রবাবলি বুঝতে। এই যে ওন্নাটার সাইডে, সো এগুলি প্যানেল, তো এগুলি একটু বোঝাতে একটু কমপ্লিকেটেড, এই জন্য আমি আসলে ছবি তুলে শুধু দেইনি। সো এই যে এটা হচ্ছে ওনাটার সাইডে এরকম দুই পাশে খুব সুন্দর নিচে, ওনাটার নিচে এরকম দুইটা বর্ডার প্যানেল আসবে। আবার ওনার এই যে সাইডটা দেখছেন না, কোনো কাজ নেই, এটা আবার আপনি এই লেসটা আপনি অ্যাড করতে পারেন, এই লেসটা অ্যাড করতে পারেন। জাহান আপু কমেন্ট করছে যে আপু ড্রেস নাইস ড্রেস। হ্যাঁ, আসলে প্রত্যেকটা ড্রেস খুবই নাইস, মানে এত বেশি সুন্দর, আমি যদি একের পর এক কালার দেখাই ডেফিনেটলি সবার পছন্দ হবে। অ্যান্ড নাও আমি চলে যাচ্ছি, বুঝিয়ে দিতে পারছি, এটা হচ্ছে ওনার সাইডে আপনি এখানে ইউজ করতে পারেন এই প্যানেলটা। তারপর আবার এই যে প্যানেলটা, এটা কিন্তু আপনি, সরি, এই যে প্যানেলটা এটা কিন্তু আপনি ওনার নিচে ইউজ করতে পারেন, দুই পাশে বর্ডার দিতে পারেন। আর পুরাটা জামাটা হচ্ছে এই যে, পুরাটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা। যদি আপনি একটু ভালো মতো এই এই ড্রেসটা নিয়ে থাকেন, এটা একটু ক্যাটালগ দেখে দেখে খুব ভালো একটা টেলার্সে দিয়ে বানাতে হবে, তাহলে সে পার্ট টু পার্ট বুঝিয়ে দিতে পারবে। হ্যাঁ, সো রাইট নাও এখন আমি আরেকটা কালারে চলে যাচ্ছি, সরি রাইট নাও আমি এটা ব্যাক পোর্শনে যাচ্ছি। ব্যাক পোর্শনে এরকম ব্ল্যাক সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা, এবং এই যে পার্টটা এটা হবে জামার ব্যাক সাইডে নিচে, মানে আমাদের নিচের জমিনে পোর্শনটাতে জামার ব্যাক সাইডে এই প্যানেলটা পড়বে, ঠিক আছে, এই কাজটা পড়বে। সো এখন আমি চলে যাব সেলোয়ারে, সেলোয়ারেও কাজ আছে,
ও ওয়াও, আমি জাস্ট ভাবছিলাম যে মনে হয় এটা জামায় ওন্নায় এবং হচ্ছে কি বলেন তো ব্যাক সাইডে কাজ আছে না। এখন আমি দেখছি এটা সেলোয়ারের কাজ, এই যে দেখেন পুরাটা সুতা দিয়ে এরকম খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা। আমি দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি জোহরা গোল্ডের ড্রেস, দিস আর দ্য বেস্ট কালেকশন আমার মনে হয়। এটা হচ্ছে স্লিভের কাপড়টা, এটা হচ্ছে হাতার কাপড়টা, ঠিক আছে, এটা হচ্ছে হাতার কাপড়টা। সো এই ড্রেসগুলি নিলে আপনার ডেফিনেটলি একটা ভালো টেলার্সে সেলাই করতে হবে, বিকজ এগুলি পার্ট টু পার্ট কমপ্লিটলি আলাদা। ফ্রন্ট সাইডে একটা কাজ, ব্যাক সাইডে একটা কাজ, সেলোয়ারে আরেকটা কাজ, আবার ওনার মধ্যে আবার আলাদা প্যানেল অ্যাড করতে হবে। তার মানে বুঝতেই পারছেন, যেমনটা আমি বলেছিলাম আমার লাইফে আমি যতগুলি ড্রেস দেখিয়েছি এই ড্রেসগুলি হচ্ছে সবচেয়ে বেস্ট কালেকশন জোহরা গোল্ডের। এবার যে কালেকশনটা এসেছে মানে জাস্ট দেখার মতো, প্রত্যেকটা পার্টু পার্ট আলাদা রাখো, একসাথে রাখো না, না হয় প্রবলেম হবে। সো এখন আমি দেখাচ্ছি হোয়াইট কালার, হোয়াইটের মধ্যে ওরা কম্বিনেশন দিয়েছে ব্লু। আচ্ছা একটু বলে নিই, এই যে দেখছেন ওন্নাটার এই পাশেরটা, এই পাশে যে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনি প্যানেলটা, লেসটা, এটা কিন্তু আলাদাভাবে আছে, এটা আপনি আলাদাভাবে অ্যাড করতে পারেন। জামাটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইটের মধ্যে কালার এসেছে আরেকটা কি ফিরোজা কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এবং তারপরে আবার ব্যাক সাইডেও কাজ আছে। সো আমি ধরলেই আপনারা বুঝতে পারবেন আরেকবার, এটারও ওন্নাটা পুরাটা আলাদা, ঠিক আছে। এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, হোয়াইটের মধ্যে ফিরোজা সুতা, এই যে উইথ হোয়াইট সুতা দিয়েও কিন্তু কাজ আছে, এই যে পুরাটা একদম নিখুঁত কাজের মধ্যে। আমি জোহরা গোল্ডের ড্রেস দেখাচ্ছি, যারা নাকি আমি ছবি পোস্ট করে দেওয়ার পর আরও ইন ডিটেল দেখতে হবে, একটু ইন ডিটেলে বুঝতে হবে এই ড্রেসগুলির জন্য আপনাকে আমার লাইফটা একটু দেখতে হবে, ঠিক আছে। আমাকে একজন কমেন্ট করেছে যে প্রাইস কত, আমি প্রাইসে চলে যাব, তার আগে আমি একটু প্রত্যেকটা কালার দেখাতে চাচ্ছি, জাস্ট চোখ জুড়ানোর মতো এগুলো প্রত্যেকটা, এত বেশি সুন্দর। সো এই হচ্ছে জামাটা ফ্রন্ট সাইডের নিচে পোর্শনটা, নিচের পোর্শনটা এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক, এই যে ফ্রন্ট সাইডটা, যেমনটা আমি বলছিলাম এটা ওন্নাটা, ওন্নাটা আমি এখনই বুঝিয়ে দিব, একটু দেখিয়ে দেয় ওন্নাটা, দেখেন মনে হচ্ছে কোনো কাজ আসে নেই, বাট এত সুন্দর কাজ এসেছে জাস্ট মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। এখন আমি চলে যাই নিচের পোর্শনটা আগে একটু ইন ডিটেলে বলে নিই, তারপর আমি সাইডটাতে চলে যাব। আপু প্রাইস বলে দিব, জাস্ট ওয়েট আ মিনিট, আমি আরেকটা কালার দেখিয়ে নিই, এইগুলি নয়টা কালার তো আমি চাচ্ছি সবাই দেখুক। সো এই যে এই এত সুন্দর যে বর্ডারটা দেখছেন আপনি, একটু দূরে যাই, এত সুন্দর যে আপনি ওনাটা পাশে বর্ডার দেখছেন, এটা দুই পাশেই আছে, এ সাইডেও আছে, এই যে আবার এ সাইডেও আছে, ঠিক আছে। এগুলো খুবই সুন্দর, এবং এটার কিন্তু একটা কাজ আছে, কাজটা আমি দেখিয়ে দিই। ওন্নাটা কিন্তু এত সিম্পল না যতটা সিম্পল দেখতে দেখা যাচ্ছে। এই যে প্যানেলটা আমি ফ্রন্ট ঠিকভাবে ধরছি, ওকে ক্যান ইউ হেল্প মি, জাস্ট কাম হিয়ার, ইয়া এটা একটু সোজা করে দিয়ে দাও তাহলে সবাই বুঝবে, হাত দিয়ে একটু ঠিক করে দাও। সো এই যে ওন্নাটা, ওন্নাটার হচ্ছে দেখেন এটাও কিন্তু ভাজে চলে যাবে, ওন্নাটা দুই পাশেই এরকম খুব সুন্দর লম্বা একটা আলাদা লেজ আছে। সো জাস্ট ওয়াও, না এখনও ওয়াও হয়নি, ওন্নাটা আপনি যদি মনে করেন ওয়াও হয়ে গিয়েছে, এখনও ওয়াও হয়নি। আপনি দেখতে পাচ্ছেন ওন্নাটা দুই পাশে এরকম, এটা কিন্তু অনেক লং। আমি আপনাকে আসলে, আপনি এইসব ড্রেস নিতে হলে এরকম এক্সপেন্সিভ ড্রেস অবশ্যই আপনাকে স্টোরে একবার যেতে হবে, এটা কিন্তু পুরাটা অনেক লং, পুরা দুই সাইডে আসবে। অ্যান্ড দেন এই যে দেখেন, সো এই যে, এই যে আপনি দেখলেন না, আমি দেখালাম যে ওনাটার সাইডে এরকম খুব সুন্দর এমব্রয়ডারি কাজ আছে, এখানেই কাজটা শেষ না, আবার এই নিচে আবার এই প্যানেলটা অ্যাড হবে, জাস্ট হ্যাভ আ লুক, নিচে এই প্যানেলটা আবার অ্যাড হবে, পুরাটা অ্যাড হবে। আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি, এই যে পুরা ময়ূরী টাইপের একটা, ময়ূরের গায়ে যেরকম খুব সুন্দর নীল সাদা দিয়ে একদম বিভিন্ন কালার থাকে না, এটা একদম ডিফারেন্ট কোয়ালিটি একটা ড্রেস, খুবই সুন্দর। এগুলি একটু এক্সপেন্সিভ, এগুলি আমরা দিচ্ছি 6,500 টাকা করে, 6,500 টাকা, 6,500 টাকা করে আপনি কোহিনুর বুটিক্স থেকে এগুলি পারচেস করতে পারেন। সো এই হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা কথা বলতে বলতে ব্যাক সাইডটাই দেখানো হয়নি, এই হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডের এই যে প্যানেল করা, এটাও কিন্তু নিচে আসবে, এটাও কিন্তু নিচে আসবে। জোহরা গোল্ডের অরিজিনাল পাকিস্তানি একটা কালেকশন আমি দেখাচ্ছি, এগুলো পার্ট টু পার্ট বোঝানোর জন্য আপনাদেরকে। ওই প্যানেলগুলি কোথায় বসবে জামার? ক্যাটালগটা দাও, এটা পায়জামা, ওকে দাও। সো আমি একটু বলে দিই, জামাটা কিন্তু পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক, অন্যায় প্যানেল দুইটা দেখিয়েছি, একটা সাইড দিয়ে প্যানেল হবে, একটা নিচে প্যানেল হবে, ঠিক আছে। এই হচ্ছে সেলোয়ারটা, সেলোয়ারের নিচেও আপনি এই প্যানেলটা ইউজ করতে পারেন, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। সেলোয়ারটা হচ্ছে পুরাটা সুতি, আমি একটু দেখিয়ে দিই, আমি এটা পেঁচিয়ে রেখেছে, তো এই হচ্ছে সেলোয়ারটা, সেলোয়ারটা পুরাটা সুতি, বাট এই প্যানেলটা আপনি নিচে অ্যাড করতে পারেন, তাহলে বুঝতে পারছেন যে অদ্ভুত একটা কালেকশন। অ্যান্ড দেন আমি হাতার কাপড়ে চলে যাব।
সো এটা পুরাটা ড্রেস আপনার যদি বানাতে হয় একদম ভালো কোনো টেলার্স থেকে খুব সুন্দরভাবে পার্ট টু পার্ট বুঝিয়ে দিয়ে তাদেরকে তারপর বানাতে হবে। এই হচ্ছে স্লিভের কাপড়টা, জাস্ট হ্যাভ আ লুক। এই যে এই ফুলটা, দুইটা ফুলই এরকম খুব সুন্দর আছে। এটা হচ্ছে হোয়াইটের সাথে স্লিভের কাপড়টা। নাও বুঝতে পারছেন, জাস্ট আমি জামাটা ধরে আছি অ্যান্ড দেন আমি হাতাটা ধরেছি, এত ভালো লাগছে। তার মানে আপনি যদি পুরাটা জামা কমপ্লিট করে বানিয়ে পরেন কত বেশি ভালো লাগবে। এগুলি হচ্ছে 6,500 টাকা, কোথায়? কোহিনূর বুটিক স্টোরে। এরকম সুন্দর সুন্দর অনেক ক্যাটালগ আছে, মানে দেখে শেষ করা যাবে না, জাস্ট চোখ জুড়ানোর মতো। এখন আমি আরও কালার দেখাবো। টোটাল এই ক্যাটালগে 9টা কালার এসেছে, প্রত্যেকটা কালারই জাস্ট আমেজিং আমেজিং। সো নিতে হলে জাস্ট আপনি এখনই চলে আসবেন। প্রাইসটা বলে দিয়েছি, প্রাইসটা হচ্ছে অনলি 6,500 টাকা। নাও হ্যাভ আ লুক, ওয়াও। আরেকটা কালার দেখাচ্ছি, আরেকটা কালার হচ্ছে কিসের মধ্যে বলেন তো? নেভি ব্লু কালারের মধ্যে, পুরাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা। মানে এই ড্রেসগুলি আপনার, আমরা যে পাকিস্তানি খুবসুরত ড্রেস পরি, এগুলিকেও ফেল করে দিয়েছে। কেন ফেল করে দিয়েছে? জাস্ট ওয়াও কালেকশন, হ্যাভ আ লুক। এটা হচ্ছে জামাটার নিচে পোর্শনটা, এই পুরো এমব্রয়ডারি ওয়ার্কটা জামাটার নিচে পোর্শন। সো আরও ইন ডিটেলে আপনি জানতে হলে আমি ছবি আপলোড দিয়ে দিব, অবশ্যই আপনি দেখবেন। আমি আবার পিডিএফ ফাইলটা আপলোড দিয়ে দিব, হ্যাঁ। সো যারা অনলাইন থেকে আমাদের থেকে পারচেস করেন, আমি তাদেরকে বলবো এগুলি ঈদের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন। সো আমি বলছি এরকম ওড়নায় কিন্তু প্রত্যেকটার ওড়না এরকম দুইটা আলাদা আলাদা সাইড দিয়ে বর্ডারে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, আবার পুরাটা ওড়নায়ও কাজ আছে, খুবই সুন্দর। এখন আমি ব্যাক সাইডটা দেখাবো। আমাকে ফার্স্টে ইয়েটা দাও, ক্যাটালগটা দাও। সো দিস ওয়ান ইজ দ্য ক্যাটালগ। এই যে এটা কিন্তু সেলোয়ারও কাজ আছে, নিচেও আমি দেখতে পাচ্ছি প্যানেল আছে, রাইট? নিচেও প্যানেল আছে, প্রত্যেকটার প্যানেল আছে। সো প্রত্যেকটা ড্রেস দেখাতে দেখাতে আমার পুরো 12টা বেজে যাচ্ছে, বিশ্বাস করেন। বিকজ যেগুলি একটু দামি ড্রেস হয় ওইগুলি প্যানেল অ্যাড করে দেখানো খুবই একটু কষ্ট হয়ে পড়ে। সো এই হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা হচ্ছে এই ফ্লাওয়ারটা পড়বে পিঠের মধ্যে। এখন আমি দেখাবো নিচের সাইডে যেই প্যানেলটা পড়বে, জামার নিচেও আপনি অ্যাড করতে পারেন। অলরেডি এগুলি কিন্তু লং অনেক বেশি থাকে, হ্যাঁ। আপনি চাইলে জামার নিচে অথবা ব্যাক সাইডে, আচ্ছা এটা হচ্ছে হাতা কাপড়টা, ফার্স্টে এটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে হাতা কাপড়টা, প্রত্যেকটা পার্ট টু পার্ট আলাদা। আর এই হচ্ছে সেলোয়ারের কাপড়টা, এই ডিজাইনটা আপনি সেলোয়ারের পায়ে ইউজ করতে পারেন। সেলোয়ারটা এসেছে ব্লু কালার, বাট আপনি পায়ে এরকম খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। সো এই ড্রেসগুলি ঘরে বসে দেখতে যতটা না মজা, স্টোরে এসে দেখেন, দেখে বুঝে শুনে নিয়েন, বিকজ এগুলি খুবই সুন্দর এসেছে। নাও আমি আরেকটা কালার যেটা দেখাবো, রিসেন্টলি যেই কালার আমার গায়ের উপরে খুব বেশি মানায়, মানে আমার খুব পছন্দের কালার হয়ে উঠছে, আমি বুঝলাম না কেন। আমি ট্রুলি লাইক করি হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে রয়্যাল ব্লু যেটা, বাট এখন ইদানিং আমার, অথবা ব্ল্যাক কালার আমার খুব পছন্দনীয় একটা কালার, বাট রিসেন্টলি আমি দেখছি হলুদ কালার আমার গায়ের উপর এত ভাল লাগে। সো আমার মোস্ট অফ জামা এখন আলমারিতে হলুদ কালার হয়ে গিয়েছে। এখন আরেকটা জোহরা গোল্ডের সুইচ বয়ের মধ্যে হলুদ কালার ডিজাইনটা দেখাবো। এটা জামার নিচে একটা প্যানেল আছে, আবার নিচে একটা প্যানেল আছে, মানে এই ড্রেসগুলি জাস্ট ওয়াও কালেকশন। যারা পাকিস্তানি ড্রেস পরেন তারা চোখ বন্ধ করে এই ড্রেসগুলি নিতে চলে আসবেন, পুরাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা। জাস্ট হ্যাভ আ লুক, আমি বলেছি না আমার গায়ের উপর ইদানিং ইয়েলো কালার অনেক ভালো লাগে। জাস্ট হ্যাভ আ লুক, এটা পুরাটা ইয়েলো সুতা দিয়ে এমব্রয়ডারি করা, হ্যাঁ। জামার উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা সুইচ বয়েলের এমব্রয়ডারি ওয়ার্ক করা। অ্যান্ড নাও আমি ওড়নাটার মধ্যে চলে যাবো, ওড়নাটাও জাস্ট ওয়াও কালেকশন। জাস্ট হ্যাভ আ লুক, এই যে ওড়নাটা এরকম সাইডে, এ পাশে যে বর্ডারটা দেখছেন আবার সাইডে আরেকটা বর্ডারও আসবে, পুরাটা ওড়নায় কিন্তু কাজ করা, পুরাটা হচ্ছে শিপন ওড়নার মধ্যে এবং পুরাটা ওড়নায় এরকম খুব সুন্দরভাবে কাজ করা। জাস্ট হ্যাভ আ লুক, ওয়াও কালেকশন। আমি বললাম না আমার লাইফে আমি এত সুন্দর ড্রেস, মানে এর আগের বার ঈদেও একটা জোহরা গোল্ড এসেছিলো, ওইটাও জাস্ট মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো, এটাও মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। সো আমি যেরকম বলছিলাম যে প্রত্যেকটা একের পর এক প্যানেল হবে, এটা জামার নিচে অ্যাড হবে, ঠিক আছে? অলরেডি অনেক লং আছে, আপনি যত ইচ্ছা লং বানাতে পারেন, অ্যান্ড দেন আরেকটা প্যানেল অ্যাড হবে। আরেকটা প্যানেলও আছে দাও, ওই যে ওই প্যানেলটা, আর ওইটা ওইটা সেলোয়ারটা, ওকে হাতা, আচ্ছা। সো আমার এগুলি একটু বুঝতে সমস্যা, এই কারণে আমি ক্যাটালগ দেখে দেখে আমার পিছনে যে বোন আমাকে হেল্প করছে ওকে আমি বলে দিচ্ছি একটু বলতে। সো এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, জামার নিচে এই প্যানেলটা অ্যাড হয়েছে। এখন আমি চলে যাচ্ছি ওড়নায়, ওড়নাটা দুই পাশে এরকম বর্ডারই, পুরোটা শিপন ওড়নায় কাজ করা। এখন আমি চলে যাব ব্যাক সাইডটা, প্রত্যেকটা জামার ব্যাক সাইডে জোহরা গোল্ডে কাজ এসেছে। এগুলি প্রাইস হচ্ছে অনলি 6,500 টাকা। কোহিনূর বুটিক্স থেকে আপনার ঈদ কালেকশনের জন্য এই ব্র্যান্ড নিউ ক্যাটালগটি এসেছে। অলরেডি এগুলি অনেকগুলি বুকও করে ফেলেছে অনেকে, ঠিক আছে? সো এগুলি খুবই সুন্দর। এই হচ্ছে সেলোয়ারটা, দেখি সেলোয়ারটা দাও উইথ প্যানেল। সো সেলোয়ারটাতে চলে যাবো এবার। সেলোয়ারটার মধ্যে চাইলে আপনি এই যে নিচে এরকম খুব সুন্দর, এটা হচ্ছে ইয়েলো কালার সেলোয়ার, এই যে নিচে এরকম প্যানেল অ্যাড করতে পারেন।
সো বুঝতে পাচ্ছেন যে সেলোয়ারটা ধরার সাথে সাথে দেখেন কি সুন্দর লাগছে, মানে খুবই ড্রেসটা এত বেশি সুন্দর আমি বলে বুঝাতে পারবো না। আপনারা স্টোরে চলে আসবেন যারা এইসব ড্রেস নিতে চান, মিরপুরে থাকলে মিরপুরের কাছাকাছি অথবা মিরপুরের বাহিরে একটু দেখে শুনে টাইম নিয়ে এই ড্রেসগুলি নিতে আসবেন। তাহলে প্রত্যেকটা ক্যাটালগের, এরকম অনেক ক্যাটালগ আছে, প্রত্যেকটা ক্যাটালগ তো আর লাইভে দেখানো হয় না, আমি বলবো যে আপনি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। জাস্ট হ্যাভ আ লুক, এটা হচ্ছে হাতাটা, হাতার মধ্যে এরকম খুব পুরাটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আমি প্রত্যেকটা ড্রেসের পিডিএফ ফাইল ছবি আপনাদের জন্য আপলোড করে দিব, প্রাইস হচ্ছে 6,500 টাকা। যারা আমাদের লাইভ দেখে আমাদের স্টোরে আসেন আমি বলবো আর তাড়াতাড়ি চলে আসেন, আর দেরি করবেন না, ঠিক আছে। সো এখন আমি আরেকটা কালার দেখাবো, উইচ ইজ পার্পেল কালারের মধ্যে। পার্পেলটারও কিন্তু অনেকগুলি প্যানেল আছে, তাই না? পার্পেলটাও খুব সুন্দর, টোটাল 9টা কালার এসেছে, প্রত্যেকটা ড্রেসই জাস্ট ওয়াও লুকিং। সো আপনি চাইলে এখানে গলার মধ্যে একটা ডিজাইন দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু পুরোটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই যে গলার সামনে থেকে শুরু করে নিচের পোর্শন পর্যন্ত চলে যাই, পুরাটা একদম রাজকীয় একটা কালেকশন আমি দেখাচ্ছি। এগুলো প্রাইস হচ্ছে অনলি 6,500 টাকা। সো আপনি যদি মনে হয় যে আমি তো এখন এই ড্রেস দেখবো না, আমি চলে যাই লাইভটা দেখবো না, বাট আমি আপনাকে বলবো আপনি এখন না নেন, ঈদে তো একটা সুন্দর কালেকশন নিবেন, আপনি এখনই নিয়ে ফেলতে পারেন, বিকজ আমাদের কিন্তু সবে বড় চলে এসেছে, তাই না? তারপর আবার আপনার টেলার্সে যদি এই ধরনের দামি ড্রেস বানাতে দেন আমি বলবো এখনই বানানোর একদম বেস্ট টাইম। সো এরকম ওনার দুই পাশেই বারবার বলছি বর্ডারে এমব্রয়ডারি কাজ আছে, আবার প্রত্যেকটার ওনার এরকম পুরাটা ভিতরে কাজ আছে। সো এই হচ্ছে পার্পেল কালারটা, আপনি জাস্ট দেখেন ওনাটা গায়ে নেওয়ার সাথে সাথে কত ভালো লাগে। এই যে জাস্ট ওনাটা গায়ে নেওয়ার সাথে সাথে এগুলি শিপন ওনার মধ্যে এসেছে, একদম সুইচ বয়েলের কাপড়, খুবই সুন্দর। এই যে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে ওড়নাটা, অ্যান্ড তারপর ব্যাক সাইডেও পুরোটার কাজ আছে। এই যে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটারও পুরোটা কাজ আছে। সুতার কালারটা হচ্ছে পিঙ্ক কালার, সুতার কালারটা দিয়েছে পিঙ্ক কালার, নিচে আছে গোল্ডেন কাজের সাথে, গোল্ডেন কাজের সাথে কতগুলি কালার দেখেন, কতগুলি কালার দিয়ে ম্যাচ করা। সো আমি এবার একটু আরেকবার ক্যাটালগটা দেখে দিই, জোহরা গোল্ডের অরিজিনাল ড্রেস দেখাচ্ছি আমি, পাকিস্তানি, একদম অরিজিনাল পাকিস্তানি, 6,500 টাকা, মানে এর চেয়ে সুন্দর কালেকশন আমার মনে হয় না যে এক্সিস্ট করে রাইট নাও। আপনি পাকিস্তানি ড্রেসের মধ্যে এই ক্যাটালগটা খুবই সুন্দর এসেছে, এই হচ্ছে সেলোয়ারের কাপড়টা, সেলোয়ারের মধ্যে এই ডিজাইনটা পড়বে, ঠিক আছে, পায়ের মধ্যে এই ডিজাইনটা পড়বে, জাস্ট ড্রেসগুলি রাজকীয় ড্রেস। অ্যান্ড দেন এই হচ্ছে হাতার কাপড়টা, প্রাইসটাও একটু একটু বেশি। সো এই হচ্ছে হাতার কাপড়টা, ঠিক আছে। সো ঈদের জন্য যাদের কালেকশন লাগবে চোখ বন্ধ করে এই ড্রেসগুলি নিতে চলে আসুন, বিকজ দিস ইজ দ্য বেস্ট টাইম যে ড্রেস পারচেস করার জন্য ঈদের জন্য, একের পর এক টোটাল আমি বলেছিলাম এই সপ্তাহে আমার পেজের উপর চোখ রাখবেন, অনেক অনেকগুলি কালার এসেছে। নাও দ্য লাস্ট ওয়ান, রাইট, আরও 2টা 3টা কালার আছে, ও মাই গড, আমি কখন সবাইকে দেখাবো, সবাই তো বোরিং হয়ে যাবে, আচ্ছা আর 2টা কালার দেখাও। সো দিস ওয়ান ইজ মোস্ট প্রবলি লাস্ট ওয়ান, আমি লাস্ট কালার দেখি শেষ করে দিই, আপনার ছবি দেখে নেবেন। এই হচ্ছে পিঙ্ক কালারটা, পিঙ্কটার সাথে কী কী ডিজাইন এসেছে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পিঙ্কটা ফ্রন্ট সাইডটা, এই যে পিঙ্কটা ফ্রন্ট সাইডটা, সবগুলির মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। জোহরা গোল্ডের ড্রেস দেখাচ্ছি ফ্রন্ট থেকে লাস্ট পর্যন্ত একটু যদি দেখেন, পুরোটার মধ্যে এরকম খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক আছে ফ্রন্ট সাইড। অ্যান্ড দেন ওনাটা দাও, সো এই হচ্ছে ওনাটা, ওনাটা এসেছে বিস্কেট কালার, কন্ট্রাস্ট ওনা এসেছে, হ্যাঁ প্রত্যেকটার ওনার মধ্যে এরকম পাশে কাজ আছে, ঠিক আছে। তারপর এটা ব্যাক সাইডটা দাও, স্লিভ দাও, ব্যাক সাইড অ্যান্ড স্লিভ, এগুলি ক্যাটালগ অবশ্যই অবশ্যই ফলো করতে হবে, বিকজ উইদাউট ক্যাটালগ এই ড্রেসগুলি বানানো কোনোভাবেই পসিবল না। এই হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডের মধ্যে এরকম খুব সুন্দর কাজ আছে। তারপর এই হচ্ছে ব্যাক সাইডের নিচের পোর্শনটা, এটা ব্যাক সাইডের নিচে পোর্শনে আসবে। তারপর এটা কি সেলোয়ার, তারপর এই হচ্ছে সেলোয়ারটা, যেভাবে আমি আগে একটা দেখিয়ে দিয়েছিলাম না, এই প্যানেলটা আপনি অ্যাড করতে পারেন আপনার পায়জামায়, ঠিক আছে, নিচের পার্টে পায়জামায় অ্যাড করতে পারেন। কালারটা হচ্ছে আপনার গোলাপি কালার। অ্যান্ড দেন এটা কি, এটা হচ্ছে হাতার কাপড়। সো এগুলি যারা নিতে চান চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন, বিকজ এগুলি খুবই সুন্দর, কালার একটাও দোকানে থাকবে না, বিকজ ঈদ চলে এসেছে, একদম বেস্ট কালেকশন, প্রাইসটা হচ্ছে অনলি 6,500 টাকা, অনলি 6,500 টাকা। জোহরা গোল্ডের একদম অরিজিনাল কালেকশন দেখাচ্ছি, আমি যে টু পিসটা পরে আছি এটা প্রাইসটা হচ্ছে অনলি 1,200 টাকা। কোহিনুর বুটিক্সের দরকার হলে দৌড়াই এখনই চলে আসেন, বিকজ অথবা অর্ডার দিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। আরেকটা কালারে চলে যাই এবার, সো নাও দিস ওয়ান দ্য লাস্ট ওয়ান, আমি প্রমিস আর কালার দেখাবো না, বিকজ এগুলি দেখাতে দেখাতে আমি টায়ার্ড হয়ে যাই।
ক্যাটালগের ড্রেস দেখানো একটু টাফ, যতটা না নর্মাল ড্রেস দেখানো ইজি হয়, জামার পায়জামা ধরলেই ইজি দেখানো ইজি, বাট দিস ওয়ান একটু দেখাতে কমপ্লিকেটেড বিকজ পার্ট টু পার্ট, ঠিক আছে। এখন দেখাচ্ছি এই কালারটা খুবই সুন্দর, এই কালারটা এই জেনারেশনের সবার খুব পছন্দ, কারণ কি আমি দেখি মোস্ট অফ মেয়েরা এখন আর লাল নীল কালার কিন্তু খুঁজে না, এখন তারা খুঁজতেছে সিলভার কালার, অ্যাশ কালার। অ্যাশ কালারটা পরলে যে কী ভালো লাগে, জাস্ট ওয়াও। রিসেন্টলি আমারও অ্যাশ কালার খুব পছন্দনীয় একটা কালার হয়ে উঠেছে। সো এই হচ্ছে কালারটা, আর এই হচ্ছে ফ্রন্ট সাইডে নিচের পোর্শনে পুরাটা কাজ, ঠিক আছে। পুরাটার মধ্যে এরকম খুব সুন্দর কাজ আছে, তারপর একদম রয়্যাল টাইপের আপনি যদি ভাব নিতে চান। আর এই ড্রেসটার সাথে আমি আপনাকে একদম মেক শিওর করতেছি, আপনি যদি একটা সুন্দর মেকআপ লুক দেন না, এত বেশি ভালো লাগবে, মানে আপনি যে কোনো ফাংশনেই যান, এটা খুবই ভালো একটা সুন্দর কালার। আর ইদানিং এই কালারের ছবিও কিন্তু খুব সুন্দর আসে, তাই না? সো আমি একটা আপুকে রিসেন্টলি দেখেছি, তো আমার প্রোফাইলে আছে, দুই তিনজনকে দেখেছি যারা সিলভার কালারের শাড়ি পরেছে, সিলভার কালার ড্রেস পরছে, তাদেরকে খুবই ভালো লাগে। সো এই হচ্ছে মাটি কালার, ওনাটা ওনাটা এসেছে, আমি মাটি কালার বলেছি আর কি। সো এই যে ওনাটা পুরাটা কাজ আছে, দুই পাশে এরকম বর্ডারের কাজ আছে, তারপর এই হচ্ছে এটা কি ব্যাকসাইড, এটা হচ্ছে ব্যাকসাইডটা, ব্যাকসাইডের এই কাজটা পিঠে পড়বে, ঠিক আছে। আর দুই পাশে এরকম খুব সুন্দর সুতার কাজ আছে, খুব সুন্দর কাজ আছে। আমি আপুদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই ড্রেসগুলো নিতে চান একদম লেট করবেন না, বিকজ এখন কালারগুলি অ্যাভেলেবেল আছে, সবসময় কিন্তু এত সুন্দর কালার আসে না, ঠিক আছে। সো এই হচ্ছে হাতাটা, এটা হচ্ছে হাতাটা, হাতাটার মধ্যে এরকম খুব সুন্দর ডিজাইন পড়বে, পুরাটা হাতায় কিন্তু কাজ, এই যে একটু দেখিয়ে দেই, এই যে পুরা হাতায় কিন্তু কাজ আসবে। নাও হ্যাভ আ লুক, কত বেশি সুন্দর লাগছে, আমি গায়ে ধরার সাথে সাথেই এত সুন্দর লাগছে, তার মানে ড্রেসটা অরিজিনালি বালাই পরলে কত বেশি সুন্দর লাগবে। সো এই হচ্ছে সেলোয়ারের কাপড়টা, এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা, সেলোয়ারের কাপড়ে এরকম খুব সুন্দর সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। প্রত্যেকটা ছবি আপলোড দিয়ে দেওয়া হবে, আপনারা পেজটা অবশ্যই অবশ্যই এই উইকে ফলো করবেন। আমি এর আগেও একটা কাতান বডি ড্রেস দেখিয়েছি, যেগুলি ছিল 4,600 টাকা করে, ঈদ উপলক্ষে অনেক কালেকশন এসেছে, সবাই পেজের উপরে চোখ রাখবেন, ঠিক আছে। জোহরা গোল্ডের অরিজিনাল কালেকশন দেখিয়েছি, এই ড্রেসগুলি ছিল 6,500 টাকা। ইনসাইড আউটসাইড ডেলিভারি চার্জ হচ্ছে কত বলেন তো, ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ 150 টাকা। আজকের মতো আমি আসি তাহলে, আর আমার টু পিসটা 1,200 টাকা, কেউ নিতে ভুলবেন না, যদি পছন্দ হয়ে যায় এখনই পারচেস করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।